এই বি ভাইরাস মূলত আমাদের মানবদেহে প্রবেশ করে কি কি ক্ষতিকর দিক করে থাকে, অর্থাৎ এটি লিভারের কি কি ক্ষতি করেছে এবং পাশাপাশি অন্যান্য শরীরের কি কি উপসর্গ দেখা দেয় এই বি ভাইরাসটি যখন আমাদের শরীরে প্রবেশ করে? একজন মানুষ কিভাবে টের পাবে যে তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, হেপাটাইটিসে তিনি আক্রান্ত হয়েছেন, এই বিষয়টি সম্পর্কে জানতে চাই। জি ধন্যবাদ, খুব সুন্দর, মূল্যবান এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস আমাদের শরীরের মধ্যে যখন প্রবেশ করে, বিশেষ করে রক্তে প্রবেশ করে এবং প্রবেশ করে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। তো হেপাটাইটিস বি ভাইরাসের লক্ষণগুলো কিন্তু প্রাথমিকভাবে প্রকাশ পায় না, শুধুমাত্র তখনই প্রকাশ পায় যদি অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ অনধিক 6 মাসের মধ্যে যদি লিভারে প্রদাহ তৈরি করে, সেক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে। এবং যার অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে, আমরা বলবো তারা সৌভাগ্যবান। কেননা অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে একই সাথে তার প্রস্রাবের রং এবং চোখের রং হলুদ হয় এবং জন্ডিস দেখা দেয়, এবং জন্ডিসের অন্যান্য লক্ষণ উপসর্গগুলো বর্তমান থাকে, যেমন শরীর ম্যাজম্যাজ করা, শরীর দুর্বল লাগা, জ্বর লাগা, হাতে পায়ে ব্যথা করা, বমি বমি ভাব, খাওয়ায় অরুচি, বমি, এই ধরনের একটি অবস্থা তৈরি হয়। এবং এটি সেলফ লিমিটিং, অর্থাৎ স্বতঃপ্রণোদিত ভাবেই 4 থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে। এবং একই সাথে এই ভাইরাসের এগেনস্টে প্রাকৃতিক ভাবে একটি প্রতিরোধী ব্যবস্থা তৈরি হয়, অর্থাৎ অ্যান্টি HBS তৈরি হয়ে যায়, অর্থাৎ প্রায় 95 থেকে 100 ভাগ ক্ষেত্রে এই অবস্থাটি তৈরি হয়, এবং আজীবনের জন্য তার আর হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ হয় না। তবে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস সাধারণত 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আর রক্তে প্রবেশের পরে 90 ভাগ ক্ষেত্রে দেখা যায় ক্রনিক হেপাটাইটিস হয়ে থাকে। এই ক্রনিক হেপাটাইটিস এর মধ্যে কিছু বেশিরভাগ অংশই সেটা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ ভাইরাস রক্তের মধ্যে অবস্থান করে কিন্তু দেহে কোনো প্রকার রোগ তৈরি করে না। তো এই অবস্থায় থাকলে পরে যেটি হয় সেটি হলো এই ভাইরাস পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মক্ষেত্রে অন্যান্য সদস্যের মাধ্যমে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে দেখা যায় ভালো কোনো জায়গায় চাকরি পাওয়া যায় না, বিদেশে চাকরি প্রার্থী হতে গেলে সেখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসতে হয়। এটি গেল প্রাথমিক একটি বিষয়। দ্বিতীয়ত যেটি হয়, ক্রনিক হেপাটাইটিস তৈরি করে এই ভাইরাসটি লিভার সিরোসিস করে, অর্থাৎ লিভারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে, এবং লিভার সিরোসিস হয়ে তার জটিলতা জনিত পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া, এই যে একটি জটিল পরিস্থিতি, বহুমাত্রিক এবং ব্যাপক ভিত্তিক অবস্থা উপনীত না হওয়া পর্যন্ত সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে না। এর পরবর্তীতে তৃতীয় ধাপে যেটি হতে পারে, যে সরাসরি লিভার ক্যান্সার হয়ে রোগীর প্রাণ সংহারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো হেপাটাইটিস বি ভাইরাস আমাদের রক্তে যখন প্রবেশ করে, এটি যেহেতু হেপাটোট্রপিক ভাইরাস, অর্থাৎ শুধুমাত্র লিভার কি আক্রমণ করে, দেহের অন্যান্য অংশে কোনরূপ ক্ষতি সাধন করে না। তো এই ভাইরাসটি আমাদের দেহে প্রবেশ করে, প্রথমত আমি বলেছি ভাইরাসটি শুধুমাত্র রক্তে থাকে, কোনো প্রকার রোগ তৈরি করে না। দ্বিতীয়ত এটি ক্রনিক হেপাটাইটিস তৈরি করে লিভার সিরোসিস এবং এর জটিলতা তৈরি করতে পারে, কিংবা তৃতীয়ত সরাসরি লিভার ক্যান্সার তৈরি করে রোগীর প্রাণ সংহারের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।